চলিত পৰ্যটন বৰ্ষত 3.5 কোটি সংগ্ৰহ কাজিৰঙাত। এই পৰ্যন্ত কাজিৰঙালৈ আহিল প্ৰায় 1,80,000 পৰ্যটক। ফেব্ৰুৱাৰীত ৰাষ্ট্ৰীয় উদ্যানখনত আয়োজিত হ'ব শিমলু মহোৎসৱ। চলিত পৰ্যটন বৰ্ষত ৰাজহৰ সৰ্বকালৰ অভিলেখ ভংগৰ আশা। আৰু এটা আশাব্যঞ্জক পৰ্যটন বৰ্ষ কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানত। কাজিৰঙাৰ সঞ্চালক সোণালী ঘোষে দিলে পৰ্যটকৰ আগমনৰ তথ্য। আমাৰ 15 অক্টোবৰত পাৰ্কটো খোলা হৈছিলে, তো এই টাইমত আমাৰ 17,662 টুৰিষ্ট আমি ৰেকৰ্ড কৰিছিলোঁ অক্টোবৰ মাহত। নৱেম্বৰ মাহত আমাৰ 40,242 আর এটু আমি যেটু কইছু এই ফিগারটু অ্যাকচুয়ালি আমার যেটু অনলাইন আমার যেটু আহে রেকর্ডত হেটু আহিছে। আর আমার ডিসেম্বরত আমার হাইয়েস্ট হল যেটু আমার 65,000 আমার 112 আমার হেরি হল টুরিস্ট। আর জানুয়ারি মাহত আমার 52,000 আমার টুরিস্ট হল। প্রায় 3.5 কোটি টাকা সংগ্রহ করিলে জানুয়ারি পর্যন্ত। আমার রেভিনিউ যেটু আছে হেটুও মোটামুটি কম্পারেবল। আমার ডিসেম্বর মাহত আমার 1,45,00,000 মান আমার রেভিনিউ হল। আর জানুয়ারি মাহত 1,21,00,000 মান হল। আর আমার যেটু রেভিনিউ হল হেটুও আমার অলমোস্ট 3.5 কোটি মান হয়ে গেল। কাজিরঙাত পর্যটকক আকর্ষণ করেছে সোণালী বন রজাই, দুটাকৈ নতুন সংযোজনেও আকৃষ্ট করেছে প্রতিগৰাকী পর্যটকক। হয়, এবছলুটলি বাঘ পর্যটন। আর এটা আমার মানুষে কয় কি ইয়াতে আহি কোনটো ইউনো টাইগার চাব, নর্মাল চাব না গোল্ডেন টাইগার চাব, তো হেতু এটা ভাল আমার কারণে খবর। ভাল এটা যেটু খবর কি আমার নতুন যেটু আমার ট্যুরিজম এরিয়াজ স্পেশালি বিশ্বনাথ আর বুড়া চাপরি এটুও আমার এটা অ্যাড হয়ে গেল। নদী পর্যটন আর বিগ ফাইভ এনিমেলেও যথেষ্ট আমোদ দিছে দেশি বিদেশি পর্যটকক। তো আমার বেসিকলি যেটু রিভার ট্যুরিজম এটু বহুত মানে এবার পপুলার হয়েছে। আর আমার ভালখিনি রেভিনিউ আমার যেটু আছে এই বোট ট্যুরিজম পর আইছে। ফেব্রুয়ারিতে কাজিরঙাত অনুষ্ঠিত হব শিমলু মহোৎসব। শিমলুর তলেরে সাইকেল চলাই মাধুর্য উপভোগ করিব পারিব আপনিও। ইয়াতে আমি বুড়া চাপরিত এটা আমার শিমলু ফেস্টিভেল সাইক্লোথন আমি এইটো 12 তারিখে পাতি আছো, আপনালোকেও গম পায়। তো এটা আমার নতুন অঞ্চল যেটু মানে গোটে যেটু আমার শিমলু ফ্লারিং আছে আর হেটুর উপর আমি সাইক্লিং এটা রুটটু হেটু আমি এবার মানে ফেব্রুয়ারি মাহত আমি হেটু প্ল্যান করি আছো। পিছে রাষ্ট্রীয় উদ্যানখনত গড় নিধন হয়ে থাকার বাবেই উদ্বিগ্ন অসম আরক্ষী আর বন বিভাগ। গড় নিধন কেনেকৈ প্রতিহত করিব পারি তার এই পরিকল্পনা করিবলৈ কাজিরঙাত উপস্থিত আরক্ষী সঞ্চালক প্রধান জিপি সিং। আজি আমি সেইটো মিটিংত আলোচনা করলো যিখিনি রিসেন্টলি দুটা গড় হত্যা করা হয়েছিল এইটো আমি রিভিউ করলো। এতিয়া ইনভেস্টিগেশন যিখিনি হয়েছে স্থানীয় আরক্ষীয়ে যেটো ইনভেস্টিগেশন করেছে এইটো ভাল ইনভেস্টিগেশন হয়েছে। আমি ইয়াত একটা ডিসিশন লৈছো যে যিখিনি এরিয়া এন্ট্রি পয়েন্ট আছে এক্সিট পয়েন্ট আছে আর যত যত অকনমান আমার ফোর্সর ফরেস্টর হোক পুলিশের হোক বনের ভিতর ভ্যাকিউম হয়ে আছে তাত আমি কমান্ডো দিছি। সেইটো কারণেও আমি বন বিভাগের আলোচনা করছো। আমি সেইটো চেষ্টা করে থাকিম যে কেনেকে আমি গড়হত্যাটো কমপ্লিটলি করব। কাজিরঙার পরিসর যথেষ্ট বেশি হওয়া বাবেই চোরাং শিকারীক প্রতিহত করাত হয়েছে সমস্যার। একটু ডাঙর এরিয়া 1,200 স্কোয়ার কিলোমিটার এটু কনস্ট্যান্ট এটু একটা এফর্ট থাকবই, কারণ তেওঁলোকৰ এফর্ট থাকিব তেওঁলোকে কেনেকে গড়হত্যা করব পারে আমার এফর্ট সেইটো থাকিব লাগিব যে কেনেকে আমি এটু রোধ করব পারো। 1,200 স্কোয়ার কিলোমিটার হরু নহয় 8খন জিলার এটু যাত জর্জরিত হয়ে আছে এটু কনস্ট্যান্টলি আমি এফর্ট করি। পানীত জপিয়াই সন্ধানহীন চোরাং শিকারী জগু পেগু সন্দর্ভতো সঞ্চালক প্রধান গৰাকীৰ প্রতিক্রিয়া। মই তো পলুয়া বলিহে গম পাইছো, দেখা যাক আমার চলি আছে এফর্ট চলি আছে। কাজিরঙার প্রাণীলোপত মহর্মার রিপোর্ট DY365।